আজকে খুলেছে, আজকে ওপেন হয়েছে, অ্যান্ড আমি সাথে সাথে চলে গেছি বিকজ আমার ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম ভেরি সরি যে আমি এতদিন পর একটা ব্লগ আপলোড করছি, কারণ এতদিন আমার কাছে কোনো কন্টেন্ট ছিল না, বিকজ এই করোনার সিচুয়েশানে আমি বাড়ি থেকে একদমই বেরোতে পারিনি, আর বেশি দূর তো যাওয়ার কোনো সিনই আসছে না। সো একটা নতুন জিনিস যেটা আমাদের বাড়ির খুব কাছাকাছি খুলেছে, সো আজকে আমরা ওখানে যাব। তো বেশি কথা না বলে আমি রেডি হয়ে গেছি, তো বেরোনো যাক। আর বাড়ির খুব কাছাকাছি বলে দাদার বাইকে করেই চলে এসেছি, যাই এখন ভেতরটা। ওদেরকে আমরা বললাম যে আমরা ব্লগ করব, তো ওরা বলল কি যে উপরে এসে বসতে, অ্যান্ড উপরের জায়গাটা আরও ভালো, কারণ উপরে এখন ডে লাইটের ভিউটা খুব ভালো লাগছে, কারণ নিচে খুব লাইটিংটার জন্য খুব অন্ধকার মনে হচ্ছিলো, কারণ কম লাইটস ছিল। তো এখানে অনেকটা লাইট পাওয়া গেছে, কারণ তোমরা দেখতে পাচ্ছ এরকম বাইরের লাইটটা পুরোপুরি আসছে, আর এটা আর একটা সাইড যেটা এখনও ওপেন হয়নি। বিগতছো ভালো কিউ, সো তোমরা কি আমরা ছবি তুলতে ওই যে এসেছে ছবি তুলতে ওই জায়গা চোখে সেটা চোখ লাইট আছে, আরে সে তো যাচ্ছে, আমি তো কথা বলছি। সো এখানে ভিউ খুব সুন্দর, খুব ভালো জায়গা, আর খাবার অলরেডি আমরা অর্ডার করে দিয়েছি, তো এবারে দেখবো যে চেক করে খাবারটা কেমন, অ্যান্ড তোমাদেরকেও জানাবো সেই বুঝে, আর অ্যাড্রেসটাও আমি দিয়ে দেবো এখানে, তো তোমরা এসে দেখে নিও।
আমাদের খাবার খুবই ভালো লেগেছে এখানের, ফুড কোয়ালিটি আর কোয়ান্টিটি খুবই ভালো এখানে। সো তোমরা এসে একবার ট্রাই করে দেখতে পারো, আর এসে তারপরে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। পাশে মা আছে, কেমন লাগলো মা? ভালো লেগেছে। দাদা আছে, দাদা কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। তো এখন যাই বাড়ির দিকে, চলো। এখন বাড়ি ফিরে গেলাম, অ্যান্ড ওখানের খাবার জাস্ট অসাম খেতে হয়েছে। রাইস রেটস সব ঠিকই আছে, মোটামুটি নর্মাল রেটসেরই মতো, বাট খাওয়াটা খুবই ভালো খেতে। অ্যান্ড এটা আমাদের মধ্যমগ্রামে জাস্ট আজকে খুলেছে, আজকে ওপেন হয়েছে, অ্যান্ড আমি সাথে সাথে চলে গেছি বিকজ আমার কাছে কোনো কন্টেন্টও ছিল না, আর এটা আমার কাছে একটা ভালো কন্টেন্ট। সো একদম বাড়ির কাছাকাছি, আমাদের বাড়ির থেকে জাস্ট 5 মিনিট মতন লাগে। অ্যান্ড যারা মধ্যমগ্রামে থাকো তারা তো প্লিজ তাড়াতাড়ি গিয়ে খেয়ে দেখো কেমন লাগে তোমাদের, অ্যান্ড রেস্টুরেন্টটা দেখে এসো, তোমাদের কেমন লাগে আমাকে জানিও। অ্যান্ড যারা অন্য জায়গায় থাকো তারাও এসে দেখো, কারণ এটা বোধহয় মানে মানে বিরিয়ানির জন্য এটা বেস্ট জায়গা। আর সেখানে আমরা মানে অন্য খাবারও চেক করলাম, সো সেগুলোও খুব ভালো লাগলো, আমাদের টেস্টটা খুবই ভালো লাগলো। আর আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।